তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে দেশটিতে। নিরাপত্তার অভাব, সন্ত্রাসী হামলার আশঙ্কা, অনিশ্চিত ভবিষ্যৎ, এগুলো কাঁধে নিয়ে চলছে আফগানরা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তারা এবার নতুন এক সমস্যার মুখে পড়েছে, অর্থের অভাব। আফগানদের হাতে থাকা নগদ অর্থ ফুরিয়ে আসছে। 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর প্রায় 2 সপ্তাহ গড়িয়েছে, এখনো চালু হয়নি আফগানিস্তানের ব্যাংকগুলো, ফলে জমানো অর্থেও হাত দিতে পারছে না দেশটির বাসিন্দারা। এর প্রভাব পড়েছে তাদের জীবন যাপনের উপর, দিনের খরচও মেটাতে পারছে না তারা। তালেবানের ক্ষমতা দখলের দিন থেকেই বন্ধ রয়েছে আফগানিস্তানের ব্যাংকগুলো, অর্থের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অবস্থাও নড়বড়ে, অনেক কর্মী এখনো কাজে ফিরতে পারেননি। ব্যাংকটির একটি সূত্র যুক্তরাষ্ট্র গণমাধ্যম CNN কে বলেছেন, নতুন শাসন ব্যবস্থায় তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এমন পরিস্থিতিতে 23 আগস্ট আফগানিস্তানের ব্যাংকিং অবস্থা নিয়ে স্মারকলিপি পাঠিয়েছে আফগান আমেরিকান চেম্বার অফ কমার্স। সেখানে সংকটের নানা কারণ উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, আফগান ব্যাংকগুলোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে চাইছে না কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির কাছে নগদ অর্থের জন্য আবেদন জানিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলো, তবে তাদের সেই আবেদন রাখা হয়নি। এদিকে তালেবান ক্ষমতা দখলের পর প্রথম দিকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকটিতে কোনো গভর্নর নিয়োগ দেওয়া হয়নি। এটিকেও দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে। অবশ্য এরপর পরই হাজি মোহাম্মদ ইদ্রিসকে গভর্নর পদে বসানো হয়, তবে গুরুত্বপূর্ণ এ পদে ইদ্রিস নিয়োগ দেওয়া হয়েছে শুধু তালেবানের কাছে বিশ্বস্ত থাকার মাপকাঠিতে। আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তার তেমন ধারণা নেই বললেই চলে। সমস্যা এখানেই থেমে নেই। আফগানিস্তানের অর্থনীতি মূলত টিকে আছে বিদেশি সহায়তার উপর। বিশ্বব্যাংক বলেছে, সরকারি বিভিন্ন খাতে 75% খরচই মেটে বিদেশি সহায়তা থেকে। তালেবানের হাতে কাবুল পতনের পর থেকে এসব সহায়তার বেশিরভাগই বন্ধ রয়েছে। CNN এর খবরে বলা হয়, তালেবানের কারণে মহাসংকটে পড়তে হচ্ছে আফগানিস্তানের বাসিন্দাদের। প্রায় বন্ধ হয়ে গেছে আর্থিক এ সংকট মোকাবেলার পর। কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে আফগানিস্তানের জমা থাকা রিজার্ভের অর্থ জব্দ করে রেখেছে মার্কিন সরকার, ফলে সেই অর্থতে হাত দিতে পারছে না তালেবান। তালেবানের দুর্নামের কারণে বেঁকে বসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও IMF। আফগানিস্তানের সংস্থাটির পক্ষ থেকে 45 কোটি মার্কিন ডলার তহবিল পৌঁছানোর কথা ছিল, তবে তা স্থগিত করে দেওয়া হয়। আর্থিক সহায়তা বন্ধ রেখেছে বিশ্বব্যাংক। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা অর্থ সার করার আবেদন জানিয়েছে আফগানিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলো। আফগান আমেরিকান চেম্বার অফ কমার্সের পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকে থাকা অর্থ সার না হলে আফগানিস্তানে অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে, এমনকি ব্যবসা গোটানোর পদক্ষেপও নিতে হতে পারে। এছাড়া মানুষের হাতে অর্থ না থাকায় তারা খাবার সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে না, ফলে তাদের মধ্যে হতাশা দেখা দিতে পারে, এমনকি পরিস্থিতি সহিংসতার দিকেও যেতে পারে।